ভাই আপনি কমেন্ট বক্সে এসে ছাপাই গেলেন না বলেন না যে ভাই আপনি আবল তাবুল নিউজ সরাইতেছেন মানুষের মনে ভয় দেখাই দিতেছেন আপনারা দেখেন দেশ টিভিতে নিউজ হয়েছে ব্যাংকে টাকা নাই দেখেন চ্যানেল টোয়েন্টি ফোরে নিউজ হয়েছে যে নিজে টাকা তুলতে গেছে ভাই নিজের টাকা নেওয়ার জন্য ব্যাংকের ম্যানেজারের পিছনে পিছনে ঘুরতে হবে মগের মূল্য নাকি আমার টাকা আমি ব্যাংকে রাখবো সেই টাকা তোলার জন্য আমি মাসের পর মাস আমি ঘুরবো তাই না মানব জমিনে নিউজ হয়েছে মানে দশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক থেকে দিতে না দর্শক শ্রোতা এমন খারাপ অবস্থা কোন ব্যাংকের আইসিবি ইসলামী ব্যাংকের কি এটা কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি এই কথা এখন আমি বলবো না দর্শক শ্রোতা এখানে প্রত্যেকটা ব্যাংক ম্যানেজারের সাথে তো কথাই বলতে না মিডিয়া কর্মীরা অথচ একজনের ধরেন যে অসুস্থ ব্যক্তি ব্যাংকের দ্বারে দ্বারে ঘোরা লাগতেছে টাকা তোলার জন্য ব্যাংক খোলা ব্যাংকে যা টাকা তুলতে পারে না যারা ডিপিএস করেছে যারা এফডিআর করেছে তারা কতটা চিন্তা আছে জাস্ট ভাবেন ব্যাংকে নগদ টাকা নাই ব্যাংক কর্তৃপক্ষ তাদের মূল হেড অফিস থেকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতেছে বা যে কোন ভাবে তারা ফান্ড কালেকশনের চেষ্টা করতেছে তবে গা এই কয়টা শাখায় কোন আমি এ পর্যন্ত যেটা নিউজ শুনেছি মৌলভীবাজারের একটা শাখায় এবং নয়াপল্টনের একটা শাখায় আইসিবি ইসলামী ব্যাংকের মানে ব্যাংকের ভিতরে কোনো নগদ টাকা নাই তারা ফান্ড কালেকশনের জন্য চেষ্টা করতেছে এক দুই মাস হয়ে যাওয়ার পরেই ব্যাপারটা নিউজের সামনে এসেছে কি টাকা পয়সা কি সব খায় খায় ফেলাইছেন নাকি জনগণের টাকা আরে ভাই আমার টাকা পয়সাও ব্যাংকে আছে আর বাড়ির ভিতরে টাকা পয়সা এক চোরা দাওয়াত দিমু ব্যাংক ব্যবসা ব্যবসা এত বড় ভালো ব্যবসা কাদের মানে আমি যেটা বারবার আমি বলি যে দেখলাম পাবনাতে বিশ হাজার টাকা একজন কৃষক ঋণ নিছে ঋণের টাকা পরিশোধ করতে পারে নাই তাই যে জেলের ভাত খাওয়ান খাওয়ানো লাগছে ঈদের দিন নাকি জেল জেলে পর্যন্ত যাওয়া থাকা লাগছে অথচ বড় বড় ঋণ খেলাপির বিরুদ্ধে আপনাদের কোনো ব্যবস্থা নাই বছরের পরে বছরে আপনার চলতেছে আপনাদের কেস চলতেছে তুলতে পারবেন কি পারবেন না সেটার কোনো অবস্থা নাই ব্যবস্থা নাই দর্শক শ্রোতা আইসিবি ইসলামী ব্যাংকের মৌলভী বাজারের একটি শাখার কথা টেলিভিশনে এসেছে এবং আপনাদের নয়াপল্টনের একটি শাখার কথা এসেছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন মানুষ এখন আতঙ্কিত ব্যাংকে টাকা রেখে নিজের টাকা রেখে আতঙ্কিত লাখ লাখ টাকা রাখছে কিছু কিছু শাখায় নাকি দশ হাজার টাকার উপরে দিয়ে পারতেছে না কিছু কিছু টাকায় দিতেই পারতেছে না ব্যাংক খুলে নিয়ে বসে আছে কিছু মানুষজন দেখলাম কমেন্ট বক্সে লিখছে যে ভাই আপনি এটিএম বুদে আপনি টাকা কালেক্ট করতে পারেন কিংবা ফান্ড ফান্ড ট্রান্সফার করতে পারেন আমি জানি না আমার মনে হয় এইসব ক্ষেত্রেও তাদের সমস্যা হচ্ছে না হলে এরকম অভিযোগ আসবে কেন এগুলো যাচাই বাছাই করে দেখা উচিত যে নগদ টাকা ব্যাঙ্কে না থাকলে আমরা তো এটিএম কার্ড ব্যবহার করি কিংবা আমরা অনলাইন ফান্ড ট্রান্সফার করি বিএফটিএন করি এনপিএসবি করি এখন আমি আরেকটা সংবাদ যেটা শুনলাম কয়েকদিন আগে সেটার আমি বলবো না আমি আপনাদেরকে ভয় দেখাতে চাই না যেসব ব্যাঙ্ক একীভূত হতে যাচ্ছে। যেসব ব্যাংকের নাম বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সব ব্যাংক থেকে মানুষজন এত পরিমাণে টাকা তুলে নিচ্ছে এক জায়গায় দেখলাম যে পঁচিশ টাকা মানুষজন তুলে নিচ্ছে এই দুই ব্যাংক এক হবে এই কথা শুনে আপনাদের আপনারা ভরসা দিতে পারেন নাই জনগণের ভরসা আপনারা ভাঙছেন আপনাদের ভঙ্গুর অবস্থা কেন হবে আপনারা দুই ব্যাংকে এক হচ্ছেন আপনাদের আর শক্তিশালী হওয়ার কথা আপনাদের শক্তিশালী মেসেজ জনগণদের দেওয়ার কথা জনগণ তো হুমুল সে টাকা তুলে নিয়ে যাচ্ছে যে ব্যাংক একভূত হতে যাচ্ছে শক্তিশালী ব্যাংকের সাথে এটা খুবই দুঃখজনক ব্যাপার আজকের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন আমরা আওয়াজ তুলতে হবে ভাই এই ব্যাংকিং খাতের এই অবস্থা কেন বাংলাদেশের হবে মানুষের মনে কেন এই ভয়টা থাকবে ভাই একজন দেখলাম যে তার হার্টের সমস্যা চিকিৎসা করাবে নিজে টাকা রেখে ব্যাঙ্কে টাকা রেখে টাকা তুলতে পারতেছে না আইসিবি ইসলামী ব্যাংকের এই ব্যাংকের এখন জানি না সামনে সে আর কোনো ব্যাংকের সাথে এক হবে নাকি এ তারল্য সংকটে আছে এ এখন ফান্ড কোথা থেকে পাবে কি পাবে না না কয়দিনে এরকমভাবে চলবে আল্লাহ জানে অনেকে আবার বলতেছেন যে অন্য শাখাগুলোতে যান সে শাখাগুলোতে হয়তো বা টাকা থাকতে পারে ভাই মানে আমি টাকা পয়সা রেখে কি আমি মানে খুব পাপ করে ফেলাইছি না যে আমার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘোরা লাগবে দোষ করবেন আপনারা আর বলার কেউ মানে কিচ্ছু নাই কাউকে কিছু বলতেও পারবো না আমি যে কথাগুলো বললাম কথাগুলো প্রমাণ সহ দিছি ভিডিও শুরুতে অনেকে চামচামি করবেন যে ভাই ভয়ভীতি ধরেন না মানুষের আমি ভয়ভীতি ধরাতে চাই না আমার নিজের টাকা পয়সাও তো ব্যাংকে আছে আপনার আপনি যে কমেন্ট করতেছেন আপনার টাকা পয়সাও ব্যাংকে আছে অবশ্যই আছে আমরা চাই এই বিশৃঙ্খলা পরিবেশটা যাতে না থাকে ব্যাংকিং ব্যবস্থায় যাতে এমনি এদিকে রিজার্ভের অবস্থাও নিয়ে আলোচনা নাই করলাম দেশ কোন দিকে যাচ্ছে খুবই দুঃখজনক ব্যাপার আপনারা আসলে যারা আইসিবিসলাই ব্যাংকের গ্রাহক আছেন তারা কমেন্ট বক্সে লিখবেন যে আসলে অবস্থাটা কি আপনাদের এলাকার অবস্থাটা কি বা আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এটা দ্রুত অবশ্যই দেখা উচিত তারা দুই মাস অপেক্ষা করেছে ফান্ড পায় নাই কোথাও থেকে এটা ম্যানেজ করার জন্য তারা ম্যানেজ করতে পারে নাই তার মানে তাদের মধ্যে ঘাপলা আছে তাদেরকে কেন ফান্ড দিচ্ছে না তার মানে কি একবারে সব খায়াল লুটোপুটো শেষ